নমস্কাৰ। কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ এই বিশেষ অনুষ্ঠানটিলৈ আপোনালোক সকলোকে আদৰণি জনাইছোঁ। আজি আমাৰ লগত আমন্ত্ৰিত অতিথি হিচাপে আছে চৰকাৰী আয়ুৰ্বেদিক মহাবিদ্যালয়ৰ কায়া চিকিৎসা বিভাগৰ মুৰব্বী অধ্যাপক ডাক্তৰ বিষ্ণু প্ৰসাদ শৰ্মা। তেখেতৰ লগত আলোচনা কৰিবলগীয়া বিষয়টো হৈছে ৰোগ নিৰাময়ৰ বনৌষধি আৰু ইয়াৰ প্ৰয়োগ। নমস্কাৰ ডাক্তৰ শৰ্মা। নমস্কাৰ ডাক্তৰ শৰ্মা। আমি সকলোৱে শুনি আহিছো যে বনৌষধিয়ে বহুতো ৰোগ নিৰ্মূল কৰিব পাৰে, কিন্তু আজিৰ আধুনিক বিজ্ঞান আৰু প্ৰযুক্তিৰ জয়যাত্ৰাৰ দিনত থলুৱাভাৱে হোৱা গছ লতা ট্ৰিং ফল ফল সমূহ কিদৰে বাৰু বনৌষধিৰ শাৰীত পৰিছে, এই বিষয়ে অলপ বুজাই কওকচোন। হয়, ধন্যবাদ। বনৌষধি চক অতি প্ৰাচীন কালৰ পৰাই বনৌষধি ব্যৱহাৰ হৈ আহিছে ৰোগ নিৰাময় কৰা আৰু ৰোগ হলে নিৰাময় কৰা প্লাছ স্বাস্থ্য ৰক্ষা কৰাৰ কাৰণে বনৌষধি। আজি বিশ্ব আমাৰ ছায়েন্স এণ্ড টেকন'লজি বহুত আগবাঢ়ি গৈছে, কিন্তু পৃথিৱী WHOৰ মতে এতিয়াও পৃথিৱীৰ 80% লোকে বনৌষধিৰ ওপৰতে নিৰ্ভৰ কৰে ৰোগ হ'লে নিৰাময় কৰাৰ কাৰণে আৰু স্বাস্থ্য ৰক্ষাৰ কাৰণে আৰু খাদ্য হিচাপেও ব্যৱহাৰ কৰে। এতিয়া চাওক, কিছুমান ইমাৰ্জেঞ্চিৰ কাৰণে কেমিকেল মেডিচিন বায়'লপেথিক মেডিচিন ভাল, কিন্তু কিছুমান ডিজিজ নিৰাময়ৰ কাৰণে আমি বনৌষধি ব্যৱহাৰ কৰিবই লাগিব। এতিয়া বহুত ডিজিজ আছে, এতিয়া ধৰক ফৰ এক্সাম্পল বাত বিষ, মধুমেহ, ব্ৰংকিয়েল এজমা, এনেকুৱা ৰোগ বা স্কিন ডিজিজৰ কাৰণে বনৌষধিৰ ওপৰতে নিৰ্ভৰ কৰিব লাগিব। আয়ুৰ্বেদ শাস্ত্ৰৰ মূল উদ্দেশ্য হৈছে স্বাস্থ্যৱান ব্যক্তিৰ স্বাস্থ্য অটুট ৰখা আৰু ৰোগ হ'লে তাৰ নিৰাময় কৰা। মষ্টলি দুটা, প্ৰিভেণ্টিভ আৰু কিউৰেটিভ। আয়ুৰ্বেদ শাস্ত্ৰই প্ৰিভেণ্টিভৰ ওপৰত বেছি জোৰ দিছে, ৰোগ হোৱাতকৈ ৰোগ নোহোৱাকৈ কেনেকৈ ৰাখিব পাৰি। এতিয়া ফৰ এক্সাম্পল মই এটা ক'ব বিচাৰিছোঁ, এতিয়া হৃদৰোগ, কৰোনাৰী আৰ্টাৰী ডিজিজ যিটো ব্লক হৈ যায়, যদি 40% 50% ব্লক হয় তেতিয়াহ'লে আমি আয়ুৰ্বেদিক বা বনৌষধি খুৱাই সেই ব্লক গুচাব পাৰোঁ আৰু নোহোৱাকৈও আমি ৰাখিব পাৰোঁ যদি নিয়ম নীতি মানি চলে। আয়ুৰ্বেদ শাস্ত্ৰ এটা আছে ৰসায়ন থেৰাপী, ৰসায়ন থেৰাপী হ'ল কিছুমান বনৌষধিৰ প্ৰয়োগ আৰু ৰুলছ ৰেগুলেশ্যন, স্বাস্থ্য ভালে ৰখাৰ কাৰণে যিবিলাক ৰুলছ ৰেগুলেশ্যন যদি আমি মানি চলোঁ তেতিয়াহ'লে আমি বিভিন্ন ৰোগৰ পৰা আমি নিজক বচাই ৰাখিব পাৰিম আৰু ৰোগ হ'লেও সেই বনৌষধিবিলাক আমি ব্যৱহাৰ কৰিব পাৰিম। এটা মই আপোনাক উদাহৰণ দিব বিচাৰোঁ, ছাপ'জ মোৰ ডায়েবেটিছ হৈ আছে, আনকণ্ট্ৰল ডায়েবেটিছ মেলাইটাছ হৈ আছে, তো তেতিয়াহ'লে কি হ'ব, পিছত ডায়েবেটিক ফুড আলচাৰ হোৱাৰ সম্ভাৱনা বহুত বেছি। কিন্তু ফুড আলচাৰ হ'লে তাৰ ট্ৰিটমেণ্ট নাই, এম্পুটেশ্যন কৰিব লাগিব, ভৰি কাটি দিব লাগিব বা আঙুলি কাটি দিব লাগিব। কিন্তু সেইটো নোহোৱাকৈ ৰাখিবৰ কাৰণে আমি যদি আগৰ পৰাই বনৌষধি ব্যৱহাৰ কৰোঁ, ফৰ এক্সাম্পল মঞ্জিষ্ঠা, মঞ্জিষ্ঠা কোৱাড হওক, মঞ্জিষ্ঠা কেপচুল হওক, আমি যদি ইয়াক আগৰ পৰা পেচেণ্টক দি থাকোঁ তেতিয়াহ'লে সেই বনৌষধিটো খাই থাকিলে ডায়েবেটিক ফুড আলচাৰৰ পৰা নিজকে বচাই ৰাখিব পাৰিব। আৰু মই কৈছোঁ কৰোনাৰী আৰ্টাৰী ব্লক, যিটো আমাৰ ধৰক আৰ্টাৰীবিলাকত ফেট জমা হৈ যায় ডিপেণ্ডিং আপন আমাৰ খোৱা খাদ্যৰ ওপৰত, সেইবিলাক ঠিকে ৰখাৰ কাৰণে আয়ুৰ্বেদৰ এটা কথা কৈছে, ত্ৰিফলা আছে, ইয়াত তিনিটা বস্তু থাকে, আমলখি, শিলিখা, ভোমোৰা। আয়ুৰ্বেদ শাস্ত্ৰত উল্লেখ কৰিছে যদি এজন লোকে 12 বছৰ সদায় ত্ৰিফলা খাই থাকে তেওঁ কেতিয়াও বুঢ়া নহয়। বুঢ়া নহয় মানে বুঢ়াটো এজটো হ'ব, কিন্তু তেখেত বিভিন্ন ৰোগৰ পৰা নিজকে বচাই ৰাখিব, স্কিন ধুনীয়া হৈ থাকিব, চুলি ধুনীয়া হৈ থাকিব। ই কি কৰে, ট্ৰাইগ্লিচেৰাইড আৰু কলেষ্ট্ৰল লেভেলটো কণ্ট্ৰল কৰি ৰাখে। আৰু বিভিন্ন সময়ত আয়ুৰ্বেদিক ঔষধ আছে, এতিয়া ধৰক আমি ইমিউনিটি, আমিতো ভেকচিনেশ্যন এইবিলাক কৰোঁ, তথাপিও বিভিন্ন ৰোগ হৈয়ে থাকে, কেনেকৈ আমি বাচ্চাৰ ইমিউনিটি বঢ়াই ৰাখিব পাৰোঁ বা পাৰফেক্ট কৰি ৰাখিব পাৰোঁ, মিডিল এজৰ কেনেকৈ ৰাখিব পাৰোঁ, বয়সস্থৰ কেনেকৈ ৰাখিব পাৰোঁ। একো অসুখ নহ'লেও আপুনি ফৰ এক্সাম্পল সৰু বাচ্চাক গুৰুচি, যিটো আমাৰ শগুনীলতা বুলি কয়, ডিনোস্পোৰা কৰ্ডিফলিয়া, ইয়াৰ ৰস যদি এচামুচকৈ দিনত দুবাৰ খাব দিয়ে, আপোনাৰ একো অসুখ নাই সৰু বাচ্চাক, তথাপিও খুৱাব পাৰে, যদি ভাইৰেল ৰোগ হয় তেতিয়াও দিব পাৰে। আৰু
বলা অতি বলা ইও ইমিউনিটি বড়ার কারণে আমি দিয়া যায়। আমলখি খুব পরিমাণে খাব দিও পারে ফ্রম পেডিয়াট্রিক্স টু জেরিয়াট্রিক্স বয়সস্থ লোকলে দিও পারে। আর বয়সস্থ লোকর কারণে অর্জুনা অর্জুন গছর সাল চাহ বনায় আমি খাব দিয়া যায়। আর অশ্বগন্ধা 30 বছর উপর লোক আপনার একো অসুখ না থাকলেও আপনি অশ্বগন্ধা পাউডার 2 চামচ 1 কাপ গাখির মিহলায় আপনি দিনত দুবার খাও, আপনার স্ট্রেস লেভেল কমি থাকবে। কারণ আজির যুগত স্ট্রেসটা মেইন ফ্যাক্টর বিভিন্ন রোগ হওয়ার কারণে, হাইপারটেনশন, ডায়াবেটিস, আর্থ্রাইটিস। কারণ আপনি চাক রাতেপর আমি যা ফুড খাও বেশিরভাগে প্রিজারভেটিভ ইউজ করা, আমার কিডনি আর লিভার আছে টক্সিন বিলাক বাহির করে দিয়ে, কিন্তু তেখেতকলৰ এটা ক্যাপাসিটি আছে কিমান টক্সিন বাহির করব। আপনি যদি কম পরিমাণে সেইবিলাক খায় তো ভাল, যদি বেশি পরিমাণে খায় তো তেতিয়াহলে কি হয় টক্সিন বিলাক বডিত ডিপোজিশন হয়ে যায়, আর যিমানে ডিপোজিট হব তারপরে বিভিন্ন রোগত আমি আক্রান্ত হোম। সেইকারণে আমি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ব্রঙ্কিয়েলাসমা, স্কিন ডিসঅর্ডার। হয়, এই লাইফস্টাইল ডিজিজ সমূহৰ কথা যেহেতু আপুনি কৈছে মোৰ এতিয়া মনত পৰিছে, থাইৰয়ডো আমি দেখা পাওঁ বহুতো মানুহে আজিকালি বহুতো মানুহৰ থাইৰয়ড হোৱা দেখা পোৱা যায়। থাইৰয়ডৰ কাৰণে কিবা তেনেকুৱা নিৰাময় বনৌষধিৰ দ্বাৰা? হয়, বনৌষধিৰ পৰা আছে। থাইৰয়ড হ'লেতো আপুনি ঔষধ খাবই লাগিব। আমাৰ যেনেকৈ এটা আয়ুৰ্বেদিক ঔষধ আছে কাঞ্চনাৰ গুগুলো, কাঞ্চনাৰ গুগুলো আমি দুটাকৈ দিনত দুবাৰ খাব দিয়া যায়। আৰু গুৰুচি খাব দিওঁ, আৰু পুনৰ নবা শাক খাব দিওঁ। সেইটো কৰিলে কিছুদিন খাবলৈ, এনেকুৱা নহয় যে আপুনি এমাহ দুমাহ খালে ভাল হৈ গ'ল, বহুত দিন খাব লাগিব আৰু নিশ্চয় এই ৰোগৰ পৰা আপুনি পৰিত্ৰাণ নিৰ্মূল হ'ব, নিৰ্মূল হ'ব। এতিয়া ধৰক হাইপাৰটেনশ্যন এটা বাৰ্ণিং প্ৰব্লেম, আপুনি ঔষধ খাই আছে, আপুনি বিট ৰস সদায় খাওক। বিট ৰস যদি খাই থাকে লগত ব্ৰাহ্মী কেপচুল বা ব্ৰাহ্মী আজিকালি শাক পায়, ব্ৰাহ্মী শাক ভাজি খাওক বা কেঁচা ৰস উলিয়াই খাওক, লগত পুনৰ নবা শাকক শাক খাওক, দেখিব এই প্ৰেচাৰটো লাহে লাহে কমাই দিছে। বিট খাওক, বিট বিট ৰস উলিয়াই বা চালাড বনাই, আমিতো চালাড খাওঁৱে, চালাডৰ লগত বিট যদি খাওঁ ইও প্ৰেচাৰটো কমাই। আমি দেখোঁ যে বায়ু প্ৰদূষণ, জল প্ৰদূষণ আৰু খাদ্য প্ৰদূষণেও মানুহৰ স্বাস্থ্যলৈ বিপদ নমাই আনিছে। এই বিপদৰ পৰা হাত সাৰিবলৈ মানুহে বনৌষধিৰ সহায় ল'ব পাৰেনে? মনৰ আগতে কৈছো যে এতিয়া আমাক সায়েন্স এণ্ড টেকনলজিয়ে বহুত বস্তু দিছে। এতিয়া আমি চহৰৰ পৰা ধৰক এই চব ইম্প্ৰুভমেণ্টবিলাক এৰি থৈ গাঁৱত য'ত নেকি বহুত গছ গছনি আছে, পুখুৰী আছে, খেতি পথাৰ আছে, সেনেকুৱা ঠাইততো গৈ থাকিব নোৱাৰোঁ, বা থাকিবও পাৰোঁ সেনেকুৱাতো নহয়, কিন্তু আপুনিতো যি ঠাইত কাম কৰে সেনেকুৱা এতিয়া চাপ'জ চিটি এৰিয়াত কাম কৰে তো তাততো থাকিবই লাগিব। সেই প্ৰদূষণৰ পৰা আমি কেনেকৈ নিজকে বচাই ৰাখিব পাৰোঁ সেইটো মেইন কথা, বচাই ৰাখিব পাৰে। মই ক'লো নহয় আপুনি বনৌষধি খুব বেছি পৰিমাণে খাওক, প্ৰিজাৰ্ভেটিভ ফুড খাবই নালাগে। আপুনি যদি সদায় ক'ল্ড ড্ৰিংকছ, কোকো কলা, ফণ্টা, লিমকা এইবিলাক যদি ডেইলি খায়, ছমাহ যদি খায়, আপুনি দেখিব ছমাহ পিছত আপোনাৰ ডায়েবেটিছ ৰোগত আক্ৰান্ত হৈছে, আপোনাৰ বোনবিলাকো ঢিলা হৈছে, ফ্ৰেকচাৰ হোৱাৰ সম্ভাৱনা বহুত বেছি, বহুত বেছি। তো আমি এই প্ৰদূষণৰ পৰা আমি কেনেকৈ নিজকে স্বাস্থ্যৱান কৰি ৰাখিম, মই অলপ আগতে কৈছোঁ আপুনি গুৰুচিৰ ৰস 2 চামচকৈ দিনত দুবাৰ খাওক। আপোনাৰ বয়স যদি 30 বছৰৰ ওপৰত তেতিয়া টেনশ্যন বহুত থাকে, আপুনি অশ্বগন্ধা পাউডাৰ 2 চামচ 1 কাপ গাখীৰত মিলাই দিনত দুবাৰ খাওক। আৰু বডিৰ পৰা আমিতো প্ৰিজাৰ্ভেটিভ ফুড খাওঁ, ৰাতিপুৱাৰ পৰা গধূলিতো বিস্কুট, ভুজিয়া, জাম, জেলি, বাটাৰ যিমান খাওঁ চবতে প্ৰিজাৰ্ভেটিভ আছে। তো সেইবিলাক নিৰ্মূল কৰাৰ কাৰণে আপুনি যদি সপ্তাহত 2-3 দিন পুনৰ নবা গছৰ চৰস 4 চামচকৈ 3-4 দিনো খায় তেতিয়াহ'লে বডিৰ পৰা টক্সিনবিলাক ওলাই দিয়ে। আমলখি খাওক, ছিজন টাইমত হওক আমলখি বেছি পৰিমাণে খাওক, অফ ছিজনত আপুনি শুকান আমলখি খাওক, বা নহ'লে আজিকালি আমলা চৰস আছে, বা নহ'লে এল'ভেৰা জুইচ খুব পৰিমাণে খাওক, ইও গোটেই জি আই চিষ্টেমটো বচাই ৰাখিব পাৰে। আৰু এটা মই কওঁ, আপুনি ধৰক আজিকালি আমাৰ অসমৰ মানুহ বেছিভাগে কয় গেষ্ট্ৰিকৰ প্ৰব্লেম হৈছে, আপুনি কোমোৰা জানে বক সেউজীয়াটো নহয় যিটো পকী বগা কোমোৰা, আগৰ দিনত ঘৰত বান্ধি থৈছিলে, সেই কোমোৰাৰ চব্জি খুব খাওক বা জুইচ খাওক, দেখিব আপোনাৰ কেতিয়াও গেষ্ট্ৰাইটিছ নহয়। বা আপুনি নহৰু 1 চামচ মৌৰ লগত বা খালী পেটত সদায় নহৰু এটা খাওক,
আর নিজের বডি ইমিউনিটি বড়াই রাখবর কারণে আপনি ডালচেনি পাউডার এক গ্রাম পাউডার এক চামচ মৌর দিনত দুবার কই সদায় খাক। আপনি বিভিন্ন রোগের পর নিজকে বসাই রাখব পারিব, ই আপনার বডি ইমিউনিটি। বনৌষধি আছে, আপনি বনৌষধি আমি প্রয়োগ নকরো। আজিকালি আমি বনৌষধি খাওয়াতক ট্যাবলেট এনেকা ধরনের বেশি মনোযোগ দিছো, কারণ আজিকালি এডভার্টাইজ সেইটাই হয়, সেইটাই হয়। বনৌষধি খাওয়ার এডভার্টাইজ নহয়, খুব ফল মূল খাব লাগে। আপনার ধরক আর্টারি ব্লাড ফ্লো ধুমিয়াকে হয়ে থাকলে যে কর্নারে আর্টারি ব্লক নহ কি খাব, আপনি ডালিম খুব বেশি পরিমাণে খাব দিব, ই তেতিয়া আপনার তেজ চলাচল করার সুবিধা করে রাখে। ডালিম আমার ইয়াত হয়, আর ই যদি আপনি বেশিকেও খায় এক অসুবিধা নহয়, ই শরীরের কারণে ভাল। মানুহক শারীরিক মানসিক আর আর্থিকভাবে বিধ্বস্ত করব পৰা মারাত্মক ব্যাধি কিছুমান যেনে এইডস, যক্ষ্মা, কর্কট, স্নায়ু রোগ ইত্যাদির ক্ষেত্রে প্রতিষেধক আর নিরাময়ের বাবে বনৌষধিয়ে কিবা সহায় করব পারে, আর তার বাবে কিবা নতুন পরীক্ষা নিরীক্ষা চলিছে না বাৰু? হয়, এটা বিভিন্ন রিসার্চ হয়ে আছে বনৌষধির উপর, ক্যান্সারের উপর তো হয়েছে, ক্যান্সারের উপর আমি ক্যান্সার ভল্লাটক ইউজ করো, আর টেক্সল বলে একটা বনৌষধি পায় অরুণাচল, তারপর মেডিসিন ওলাইছে। আর প্রতিষেধক হিসাবে মনে অল্প আগে কোথাও গুরুচি খুব খাও, গুরুচি, অশ্বগন্ধা, আমলখি এইকটা খাই থাকলে আপনি ক্যান্সার রোগের পর বাঁচি থাকিব। আর নরসিংহ জানে কারিপাত্তা বলে কয়, ইও ক্যান্সার প্রটেকশনত সহায় করে। আপনি সপ্তাহ দুই তিনদিন নরসিংহর চাটনি বনায় খাক বা তরকারি আঞ্জা বনায় খাক বা নহলে ফ্রেশ লিহো খাও। তার আরো একটা উপকার আছে, আপনি যদি ডায়াবেটিস রোগত আক্রান্ত হয়ে আছে, নরসিংহর পাত ডেইলি দশটা দশটাকে সবাই খাও, দেখব কিছুদিন পিছত আপনি যদি কিবা অরাইল হাইপোগ্লাইসেমিক খাই আসলে সেইটো ডোজও কমে যাব। অকল আপনি বনৌষধির উপরতে বনৌষধি খাই আপনার সুগার লেভেল ডায়াবেটিস কন্ট্রোল করে রাখব পারি। এইডসর কারণেও আছে, আমি এটা মহর্ষি আয়ুর্বেদ সংস্থা আছে, তেখেতসকলে এটা অমৃত কলাচ বলে একটা ঔষধ ওলাইছে, বেসিক্যালি তাতে আমলখি আছে, আমলখি ঘি ইয়ারপর বনাইছে, এইটো ক্যান্সার প্রিভেনশন হয় আর এইডস রোগীর কারণেও ভাল। ই কি লাইফস্পানটো বড়াই দিয়ে, লাইফস্পানটো বড়াই দিয়ে। আমি এইডস রোগীক সাধারণত গুরুচি, অশ্বগন্ধা, আমলখি এইকেইটা বেশি পরিমাণে খাব দিও। ক্যান্সার রোগীক আর একটা দিও হীরক ভস্ম, হীরক ভস্ম খাব দিয়া যায়। আর গরুর পোয়ালি জাগিলে যেটু ফেহু ওলায়, সেই ফেহুটো বেস্ট ক্যান্সার। আজিকালি তার ক্যাপসুলও ওলাইছে, বা আগের দিনত আমি খাইছিল, এনেকাও যদিও খাই থাকে বিভিন্ন রোগের পর বসায় রাখব পারে, আর ক্যান্সার হলেও নিরাময় করে এটলিস্ট লাইফস্পানটো বড়াই দিব পারে, লাইফস্পানটো। আর কেতিয়াবা শল্য চিকিৎসকের সহায়ও লব লাগিব, অপারেশন করবও লাগিব, কিন্তু তথাপিও আয়ুর্বেদিক বনৌষধি ঔষধ খাই থাকলে লাইফস্পানটো বড়াই আর তেখেতে সুন্দর জীবন যাপন করিব পারে। হয়, আর এটা যেহেতু আমার ঠান্ডার দিন আহিছে, আমি বহুতো চর্ম রোগ দেখা পাও, ঠান্ডা দিন সাধারণত কি হয়, ছালটো শুকাই যায়, সোনকালে শুকাই যায়। তো ইয়ার কারণে আপনি কি করব, নারিকল তেল লোক তাত অকমান কর্পূর মিক্স করে সপ্তাহত দুদিন বা তিনদিন গোটেই শরীরত মঞ্জন করক, মঞ্জন করে আপনি রোদত 15-20 মিনিট সময় থাকক, বা নহলে এলোভেরার তেল খানক, আর এলোভেরা নহয় অলিভ অয়েল খানক, আর এলোভেরার জুইস খাও, এলোভেরার জুইস খাও, আপনার ছালটো সতেজ করে রাখব পারিব। আর যদি ডিজিজ হয়েছে তেতিয়াহলে আপনি মঞ্জিষ্ঠা কোয়াট বা মঞ্জিষ্ঠা ক্যাপসুল খাব পারে। চকুর আশ্রিনা দেখা পোৱা যায়, এই আশ্রিনাই হলে কি করা উচিত হয় বাৰু? হ্যাঁ, তেতিয়াহলে তেখেতৰ নিশ্চয় কনস্টিপেশনটো বেশি থাকে, তো ত্রিফলা খাব দিও, ত্রিফলা রাতে ভিজাই থ দিলে এক গিলাস পানি রাতেপা খালি পেটত সেই পানিটা খাব দিয়ক, এনেক কিছুদিন খাব দিয়ক, দেখব তখন এই আজনাইটো ভাল হয়েছে। আর ত্রিফলার পানিরে চকুটো ধুবও পারি, পাতল করলে পানি মিক্স করে কনসেনট্রেশনটা অল্প কমাই ললে ভাল হয়, খাব দিয়ে দিয়ে।
হয়, ঠান্ডাৰ দিনত আৰু এটা সমস্যা দেখা পোৱা যায় যে ভৰিৰ গুৰুহা ফটাটো দেখা পোৱা যায় বেছিকৈ। সেইটো মানে ব্যক্তিগত হিচাপে মোৰ প্ৰশ্নটো আহিছিলে, সেইটো কি কৰিলে ভাল হয় বাৰু? এক নম্বৰ মই অলপ আগতে কৈছো, নাৰিকল তেলত কৰ্পূৰ সানি খানক, আৰু এটা নেমু টেঙা ল'ব। নেমু টেঙাটো অলপ ডাঙৰ চাইজ ল'ব, যিটো নেকি গেৰুৱাত ধৰে। আপুনি যেতিয়া অফিচত যাব, সেই নেমু টেঙাটো ভৰিৰ গেৰুৱাত লগাই লয়, কাটি ল'লে, কাটি লৈ চেপি সেইটো সোমাই থৈ দিয়ক। এনেকৈ কিছুদিন কৰক, দেখিব আপোনাৰ ফটা হেৰিটো একদম কমপ্লিট ভাল হৈছে। লগত এই নাৰিকল তেল আৰু কৰ্পূৰ মিক্স কৰি খানক, নহ'লে আজিকালি বিভিন্ন ধৰণৰ অইনমেণ্ট অইল মাৰ্কেটত পায়, অলিভ অইল পায় বা বিভিন্ন ধৰণৰ ক্ৰীম পায়, লগাব পাৰে। কিন্তু বেষ্ট আপুনি নেমু টেঙাটো কাটি গোল নেমুটো ল'ব, তেতিয়াহে গেৰুৱাটোত সোমাব। গেৰুৱাটোত সোমাই মোজা পিন্ধি আপুনি কেইঘণ্টামান এনেকৈ ৰাখক, কিছুদিন ৰাখিলে দেখিব এই প্ৰব্লেমটো পূৰা ছল্ভ হৈ গৈছে। আৰু নহয় পিছত আপুনি এল'ভেৰাৰ জেলো পায়, এল'ভেৰা ৰাতি আপুনি এল'ভেৰাৰ জেলেৰে মেছেজ কৰি ল'ব, ভৰিটো গৰম পানীৰে ধুই ল'ব, ধুই এল'ভেৰা জেল খানি থৈ দিয়ক। এই প্ৰব্লেমটো, স্কিনৰ প্ৰব্লেমটো এই বিষয়ে আৰু অধিক জানিবলৈ আমাৰ শ্ৰোতা বন্ধুৱে ডক্টৰ শৰ্মাৰ লগত আৰু যোগাযোগ কৰিব পাৰিব নহয় জানো? হয়, আৰু যিহেতু সময় বৰ তাকৰ, আমি আজিৰ অনুষ্ঠান ইমানতে সামৰিব লাগিব। যদিও আৰু বহু কথা জানিবলৈ বাকী ৰৈ গ'ল, আমি আজি ডক্টৰ শৰ্মাৰ পৰা বহু গুৰুত্বপূৰ্ণ কথা জানিব পাৰিলো। ডক্টৰ শৰ্মাক তাৰ বাবে অশেষ ধন্যবাদ জনালো। আশা কৰিলো এই বিষয়ত আগলৈ আমি আকৌ আলোচনা কৰিব পাৰিম। ধন্যবাদ।